নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আবারও একবার আপনাদের স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি ফাইকাস রুমফি বা পাকুর নামের একটি গাছ। এই গাছটি সহীন আকৃতিতে রাখা আছে, কিন্তু এই গাছটির একটি বিশেষ অংশের ডাল মরে যাওয়ায়, ড্রাই ব্যাক করায় গাছটির সৌন্দর্য হারিয়েছে। ফলে এই গাছটিকে আমরা নতুন রূপ দিতে চলেছি এবং এই রূপ দেওয়ার জন্য আমরা একটি বিশেষ প্রসেস অবলম্বন করছি, যার নাম ফিউশন পদ্ধতি বা ফিউশন প্রসেস। ফিউশন প্রসেসের মাধ্যমে এই গাছটিতে আমি দুটি নতুন ডাল সংযোগ করব, দুটি নতুন শাখা সৃষ্টি করব, যার ফলে এই বনসাইটি আবারও একটি নতুন রূপ ফিরে পাবে। এর জন্য আমি দেখাচ্ছি, দেখুন পরিকল্পনাটা কী আছে। আমি ডান হাত দিয়ে দেখাচ্ছি নিচের অংশ থেকে একটা ডাল বেরিয়ে আসবে এবং বাঁ হাত দিয়ে দেখাচ্ছি ব্যাক সাইড দিয়ে একটি ডাল বেরিয়ে গিয়ে দুদিকে দুটো প্যাড তৈরি করবে। ফলে গাছটি আরও বেশি কম্প্যাক্ট তৈরি হবে এবং বনসাইটির যে সুদর্শিত গোড়া বা প্রধান কাণ্ডটি আছে সেটি আরও সুন্দর দেখতে হবে। ফলে এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমি গাছটিকে প্রথমে পুরনো যে টবের মধ্যে বসানো ছিল সেখান থেকে বিচ্ছিন্ন করে নিয়ে তার গোড়ায় যে সমস্ত আবর্জনা রয়েছে বা জঙ্গলি গাছ উঠেছে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছি, ঘাস উঠেছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে তার যে রুট বল, সেই রুট বল থেকে কিছু মাটিকে বিচ্ছিন্ন করে নিয়ে আমরা রুট বলটিকে ছোট আকৃতিতে পরিণত করছি। এক্ষেত্রে এই গাছটি বছর দুয়েক কি তিনেক রিপোর্টিং হয়নি, ফলে এর যে শেকড়গুলো আমি একটু অতিরিক্তভাবেই কেটে দেবো, যাতে আরও নতুন নতুন ফাইবার রুট জন্মে গাছটিকে আরও বেশি স্বাস্থ্যবান করে তোলে। এক্ষেত্রে বনসাইয়ের যে প্রধান বৈশিষ্ট্য, তার রুটের বৈশিষ্ট্য, আমরা ফাইবার রুটের ওপরেই গাছগুলোকে রাখবার চেষ্টা করি, ফলে গাছের ক্ষেত্রে তার পুষ্টিদ্রব্য শোষণ করতে অনেক বেশি সহজতর হয় এবং গাছ দীর্ঘদিন বেঁচে থাকে। আমি এই গাছের যে শেকড়গুলো দেখুন কেটে দিয়েছি, ধারালো ছুরি দিয়ে কেটে দিলাম যাতে সেখান থেকে আবার নতুন করে ফাইবার রুট জন্ম নেয়। পরবর্তীতে আমি প্রত্যেকটি কাটা শেকড়ের অগ্রভাগে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেব। যে দুটি শাখা আমি এখানে যুক্ত করব, সেই শাখা দুটিকে দেখুন আমি রেডি করেছি। একটি আমি গুটি কলমের মাধ্যমে চারা পেয়েছি, আর একটি শাখা কাণ্ডকে বসিয়ে রেখেছিলাম বর্ষাকালে, সেখান থেকে নতুন গাছ উৎপন্ন হয়েছে। দুটি দুই পদ্ধতিতে আমি চারা তৈরি করেছিলাম। এই চারা দুটির আকৃতি অনুযায়ী এখানে ফিউশন সেট হয়ে যাবে, ফলে এই চারা দুটিকেই আমি নির্বাচন করেছি ফিউশন পদ্ধতিতে এই গাছটির সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। শেকড়ের অগ্রভাগে, কাটা শেকড়ের অগ্রভাগে আমি কিছু রুটিং হরমোন লাগিয়ে নিচ্ছি, যাতে এই যে গাছ দুটোকে আমরা ফিউশনের সাহায্যে এখানে অ্যাটাচ করব, সেই গাছ দুটি যেন মরে না যায়। গাছ দুটি যদি মরে যায় বা একটি মরে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, আমার প্ল্যানটা কিন্তু সঠিক হবে না। ফলে এই ফিউশনে ব্যবহৃত গাছ দুটোকে যাতে বাঁচানো যায় সেই জন্য আমি বিশেষ যত্ন নিচ্ছি। আর গুটি কলমের কাটা অংশের যে নিম্নভাগ সেখানে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে নিচ্ছি এবং আমার মূল গাছের কাটা শেকড়ের অগ্রভাগগুলো ফাঙ্গিসাইড পাউডারের লেই লাগিয়ে নিচ্ছি যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না করে। যে ফ্ল্যাট টপটিতে আমি গাছটিকে প্রতিস্থাপন করতে চলেছি তাকে মাটি দিয়ে রেডি করেছি এবং মূল যে গাছটি তাকে আমি টবের মধ্যে বসিয়ে তার ডান দিক দিয়ে যে ফিউশনের শাখা কাণ্ডটি বেরোবে সেটাকে সেট করবার চেষ্টা করছি।
শেকড়ের মাঝখান দিয়ে প্রবেশ করিয়ে এই গাছের যে বাঁকের অংশ আছে সেই বাঁকের অংশে এই গাছটির খাঁজটিকে প্রবেশ করিয়ে ভালো করে টাইট করে দেবার চেষ্টা করছি। আরেকটি যে শাখা তৈরি করতে চাই সেটা গুটি কলম অংশ, সেটিকে গাছটির ব্যাকসাইড দিয়ে আমি শেকড়ের সঙ্গে অ্যাটাচ করে ভালো করে শক্ত করে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। দেখুন যে দুটি নতুন শাখাকাণ্ডকে আমি দেখাবো মূল গাছটির সঙ্গে, এটিকে কীভাবে আমি পুরনো গাছটির শেকড়ের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দিয়ে ভালো করে টাইট করে দিচ্ছি। এক বছর পরে আর কিন্তু বোঝা যাবে না এই গাছটির ফিউশন করা হয়েছিল এবং গাছটি একটি সুন্দর কম্প্যাক্ট বনসাইয়ে পরিণত হবে। দেখুন আমি একটি দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি, পরবর্তীতে আমি তার দিয়ে ভালো করে টাইট করে দেবো যাতে গাছের শাখাগুলি আর নড়াচড়া না করতে পারে। এইবার গাছটিকে আমি কিন্তু প্রতিস্থাপন করব, পারমানেন্টলি প্রতিস্থাপন করব। টবের মাঝখানে ঠিকমতো বসিয়েছি এবং মাটি দিয়ে আস্তে আস্তে মাটিগুলোকে খুঁচে দেব যাতে কোনো এয়ার পকেট না থাকে। এখানে যে মাটি ব্যবহার করা হয়েছে সেই পুরনো বনসাই তৈরি মাটি, ছ মাস আগের। আপনারা আমার বনসাই ব্যবহৃত মাটির তৈরির যে ভিডিওগুলো আছে আমার ভিডিও লিস্টে গেলে আপনারা দেখে নিতে পারেন। সেখানে ফার্স্ট ট্রেনিং মাটি, সেকেন্ড ট্রেনিং মাটি এবং ফাইনাল রিপোর্টিং মাটি কীভাবে বানাতে হয় তার বিস্তারিত বিবরণ সহ উপকরণগুলো দেওয়া আছে। আমি গাছটিকে টবের মধ্যে প্রতিস্থাপন করেছি, এবার একটা রুট ক্লিপিং করে রুটটিকে বসিয়ে দিলাম এবং মাটি দিয়ে শেকড়ের অংশগুলো ঢেকে দিচ্ছি। এবার একটি মোটা তার দিয়ে আমি ভালো করে এই মূল কাণ্ড এবং দুটি শাখাকাণ্ডকে অ্যাটাচ করে দিলাম যাতে সেগুলো নড়াচড়া না করতে পারে। এবার ব্যাক অংশের যে শাখাকাণ্ডটি আমি সৃষ্টি করতে চাচ্ছি তাকে আমি ওয়্যারিং করব। আমার রাইট সাইডের যে শাখাকাণ্ড সৃষ্টি হয়েছে বা করতে চলেছি তাতে কোনো ওয়্যারিং করবার প্রয়োজন নেই, কিন্তু ব্যাক অংশের শাখাকাণ্ডটিকে আমি সামান্য ওয়্যারিং করে তাকে সুনির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপন করতে চেষ্টা করছি। দেখুন ডালটিকে একটু বাঁকিয়ে আমি তার রূপ দেওয়ার চেষ্টা করছি যাতে পুরনো গাছটির সঙ্গে এই ডালটির যে বাঁকানো রূপ সেটি ম্যাচ করে যায়। দেখুন ডালটি আস্তে আস্তে বেঁকিয়ে আমি ম্যাচিং করবার চেষ্টা করছি। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে ফিউশন পদ্ধতিতে আমরা অতি সহজে মোটা কাণ্ড বিশিষ্ট বনসাই তৈরি করতে পারি এবং বিশেষ কিছু গাছের ফিউশন অতি সহজে হয়, যেমন ফাইকাস রুম্পি বা পাকুর, যেমন অশ্বত্থ, যেমন প্রেমনা, ফাইকাস ইনফেক্টোরিয়া, এই সমস্ত গাছের সহজে ফিউশন হয়ে থাকে। আপনারা ফিউশন পদ্ধতিতে বনসাই তৈরি করতে গেলে এইসব গাছগুলোকে ব্যবহার করতে পারেন। আমি ব্রাশিং করে কিছু রুটের পরিষ্কার করে দিচ্ছি, গাছটির যে মূল কাণ্ড তাকে ব্রাশ করে পরিষ্কার করে দিচ্ছি যাতে গাছের হেলথে কোনো অসুবিধা না হয় এবং শাখাকাণ্ডের অগ্রভাগ থেকে কিছু ডালকে কেটে দিচ্ছি যাতে সেখান থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়ে গাছটির ব্যাকসাইডটি আরও কম্প্যাক্ট করে তোলে। এইভাবে আপনারাও কিছু কিছু গাছের ডিজাইন নষ্ট হয়ে গেলে, কিছু কিছু গাছের শাখাকাণ্ডকে নতুনভাবে সজ্জা দিতে গেলে এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন। এই গাছটির বর্তমান যে রূপ দেখছেন, আপনাদেরকে যদি কেউ বলে না দেয় এটিকে ফিউশন পদ্ধতিতে করা হয়েছে, ফিউশন পদ্ধতিতে দুটি ডাল অ্যাটাচ করা হয়েছে, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আপনারা গাছের গঠন অনুযায়ী যে ডালটিকে ফিউশন করবেন
সেরকম ডাল নির্বাচন করতে হবে, সেরকম আকৃতির গাছকে নির্বাচন করতে হবে, ফলে সেখানে সহজে ফিউশন করলে গাছের আকৃতি একই রকম দেখতে লাগবে বা মনে হবে যেন এটি আসল গাছেরই ডাল। দেখুন এইবার গাছটিকে কত কম্প্যাক্ট লাগছে এবং সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ বনসাই দেখতে মনে হচ্ছে। কদিন পরে যখন কচি পাতা বেরোবে সমস্ত ডাল থেকে, মূল গাছ এবং দুটি শাখা গাছের শাখা কাণ্ডের, আপনারা তখন বুঝতে পারবেন বনসাইটি কত নয়নশোভন হয়েছে। আমি এর গাছের গোড়াতে কিছু জঙ্গলি মস দিয়ে আমি গাছটিকে আরও প্রাকৃতিক করে তোলবার চেষ্টা করেছি, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বিশেষত আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের কোনো বিশেষ বনসাইয়ের নষ্ট হয়ে যা ডাল নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন, ফলে আপনাদের এই পদ্ধতি সকলেরই জানা দরকার। কিছুদিন পরে আমি এই গাছটির গোড়াতে বিশেষ খাদ্যদ্রব্য দেব যাতে সেখান থেকে সহজেই রুটগুলির বিন্যাস ঘটতে পারে, ফলে নতুন শাখা দুটির কোনো ডাই হয়ে যাওয়ার বা মরে যাওয়ার কোনো চিন্তা থাকবে না। আপনারা সকলেই এই পদ্ধতি অবলম্বন করে সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ বনসাই তৈরি করতে পারেন। এর পরবর্তীতে যে শাখাগুলি বেরোবে সম্পূর্ণ গাছ থেকে, আমরা প্রয়োজন মতন কিছু ডাল ছেঁটে বাদ দিয়ে দেবো এবং যে ডালগুলো রাখার দরকার সেগুলোকে রেখে নতুনভাবে ওয়্যারিং করব। আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদের সকলকেই আবার অভিনন্দন জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনাদেরকে পুনরায় আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার আজকের এপিসোড এখানেই শেষ করছি। সকলকে নমস্কার জানিয়ে আজ এখানেই রাখছি।